প্রকাশ দাস চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আপনার যদি পরীক্ষা ভালো রেজাল্ট করার কোনো চিন্তা ভাবনা থেকে থাকে, বাট পড়াশোনা একটু কম করতে চান, তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য, তাছাড়া দেখার দরকার নেই আপনার। তো রোজার ভিতরে পড়ার সময় যে কিভাবে সেট করবেন, আমি এখানে টোটালে বিস্তারিত একটা হিসাব কষে দিয়েছি, যাতে রোজার সময় পড়ার টাইমটা সেট করতে আপনার কোনো অসুবিধা না হয়। তো দেখেন, আসলে আমার পরীক্ষার জন্য সময় আছে কতক্ষণ, আর 1 মাস সময় আছে, এপ্রিল মে, মানে হচ্ছে মে মাসে, কিন্তু আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে মিড টার্ম পরীক্ষা হবে বলেছে, যখন হয়ে যাবে সে আপনি পড়াশোনা করেন সেটাও হবে, না করেন তাহলেও হবে। তো তাহলে যদি পাশ করতে চান, এখানে কোনো মামা খালু নাই, কিন্তু আপনাকে লেখাপড়া করেই পাশ করতে হবে। আর এই ডিপ্লোমায় আসলে ভক্কসক্কর লেখাপড়া করে পাশ করা পসিবল হয় না। তো এখন দেখেন যে আপনার গড় অ্যাভারেজ, আপনি যে ডিপার্টমেন্টে হন না কেন, আপনার গড় অ্যাভারেজে 50টি লেসন কমপ্লিট করতে হবে, সবগুলো সাবজেক্ট মিলে 50টা সাবজেক্ট আপনার কমপ্লিট করতে হবে। তো এই যে 50টা সাবজেক্ট কমপ্লিট করতে হবে, এই 50টা সাবজেক্টের ভিতরে আপনার কতগুলো লেসন আছে, তো সরি 50টা সাবজেক্ট না, আমার একটু ভুল হয়ে যাচ্ছে, 50টা লেসন আপনাকে গড় পড়তায় কমপ্লিট করতে হবে। এখন এই 50টা লেসন কমপ্লিট করার জন্য আপনি ন্যূনতম 1 মাসের সময় পাচ্ছেন 100 ঘন্টা। এই 100 ঘন্টাটা আমি ধরেছি আপনার পার ডে 3.5 ঘন্টার একটা পার্সপেক্টে, আমি 100 ঘন্টা সময় আপনি আজ থেকে পাচ্ছেন বলে আমি ধরে নিলাম। এখন এই সময়টাকে আপনাকে আস্তে আস্তে মানে ডে বাই ডে কাজে লাগাতে হবে, আপনি যদি এখন হেলায় পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে পারবেন না। তো এরপরে দেখেন এই যে 100 ঘন্টার সময়টা, এই 100 ঘন্টা সময়টা আসলে আপনি কিভাবে কাজে লাগাবেন সেই হিসাবটা আমি এখন আপনাদের দেব। এখানে আপনাকে মোট প্রশ্ন পড়তে হবে 500 থেকে 700টি। তো সেটা কিভাবে পড়তে হবে, তো দেখেন 500 থেকে 700টি প্রশ্ন, আপনার প্রত্যেকটা লেসনে গড় অ্যাভারেজে 12 থেকে 14টা প্রশ্ন থাকে। যেরকম মনে করেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি আপনার থাকে কথার কথা 5 থেকে 7টা, তো সংক্ষিপ্ত প্রশ্ন ওরকম 5টা মতো থাকে, আর রচনামূলক ওরকম 2-3টা থাকে গড় অ্যাভারেজে আর কি। কোনো কোনো অধ্যায়তে আছে রচনামূলক প্রশ্ন আসে না, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন সাবজেক্টের সাজেশন চান স্পেসিফিক্যালি, তাহলে আমি সেই সাবজেক্টের সাজেশন পরপর প্রোভাইড করার চেষ্টা করব। তো এরপরে দেখেন প্রতিদিন সময়, মানে আপনি যে 100 ঘন্টা সময় পাচ্ছেন, হাতে সময় আছে 30 দিন, তার মানে আপনার হাতে পার ডে সময় পড়ছে 3.33 ঘন্টা, তার মানে আপনাকে প্রতিদিন 3 ঘন্টা 30 মিনিট করে, প্রায় 3 ঘন্টা 30 মিনিট করে আপনাকে কিন্তু বইয়ের পিছনে সময় দেওয়া লাগবে। যদি আপনি সময় না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে অনেকের থেকে পিছিয়ে পড়বেন। তো এই যে পিছিয়ে পড়বেন, তো এই সময়টা আবার একসাথে দেওয়াটাও কষ্টকর, তার কারণ বর্তমান রমজান মাস, রমজান মাসে আসলে যারা রোজা রাখেন তাদের জন্য আসলে খুবই প্যাথেটিক একটা বিষয়। তো আমি সবাইকে বলবো যে আপনার মানে এমন একটা পর্যায়ে যে চলে যান যে আপনি আপনার দ্বারা আর হচ্ছে না, তখন ছাড়া রোজা ভাঙবেন না, সব সময় একটু রোজা থাকবেন, নামাজ কালাম পড়বেন। তার কারণ হচ্ছে আসলে আখিরাতের চিন্তাও কিন্তু আমাদের করতে হবে ইয়ে জগতের সাথে সাথে, বাট লেখাপড়াটাও কিন্তু চালাতে হবে, মানে দুইটাই সাংঘর্ষিক, এটাও যেমন গুরুত্বপূর্ণ এটাও তেমন গুরুত্বপূর্ণ, বরং ইমানটা আরো বেশি গুরুত্বপূর্ণ, মানে রমজানটা আরো বেশি গুরুত্বপূর্ণ আপনার লেখাপড়ার থেকে। তো কিছু করার নেই, এখন যেহেতু পরীক্ষা চলে আসছে, আপনার অধিক গুরুত্বপূর্ণ থাকলেও আপনার আসলে বাস্তবতার নিরিখে এটাই যে আসলে কিছু করার নেই, কিন্তু তো যেহেতু করার নেই পড়াশোনা তো করাই লাগবে। এখন প্রতিদিন সময় পাবেন 3.5 ঘন্টা, এখন এই 3.5 ঘন্টা রোজা থেকে আসলে বইয়ের পিছনে দেওয়া খুবই ইজিলি, বাট আমি আপনাদের যে ট্রিক্সটা বলে দিচ্ছি এই ট্রিক্সটা ফলো করলে আশা করা যায় আশানুরূপ ফলাফল পাবেন, বেশি প্যাড়া নেবেন না, কোনো মানে এক্সট্রা কোনো প্রেশার আপনি মাথায় নেবেন না, জাস্ট রিল্যাক্স ফিল করবেন, রিল্যাক্সে পড়াশোনা করবেন, প্রতিদিনের কাজটা জাস্ট প্রতিদিন করবেন। মানে আপনি একটা বাসায় ক্যালেন্ডার নেবেন, সেই ক্যালেন্ডারে এরকম দিনগুলো কেটে রাখবেন, সবার আগে দিনগুলো এরকম এই ক্যালেন্ডারে কেটে রাখবেন যে অমুক তারিখ আমার পরীক্ষা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার পড়ার টেবিলের সামনে একটি ক্যালেন্ডার আপনি রেখে দিবেন, সেখানে আপনার এরকম প্রত্যেকটা দিন কাটা থাকবে,
একটা দিন আরো একটা ভালো হয় যদি আপনারা কেউ বালু ঘড়ি কিনতে পারেন, বালু ঘড়ি কিনতে পাওয়া যায় এরকম নিচে এরকম একটা ইয়ে বালু ঘড়িটা ঠিক এরকম বালু ঘড়ি কিনতে পাওয়া যায়। আপনার চাইলে একটা বালু ঘড়িও কিনে নিতে পারেন, খুব বেশি দাম না কিন্তু। তো এখানেও আপনার টাইমটা কাউন্ট করা যায়, খুব মজার আর কি এবং চমৎকার একটি জিনিস। তো প্রতিদিন সময় যেহেতু 3.5 ঘন্টা পাবেন, এখন দেখেন 2 শিফটের স্টুডেন্ট আছেন, একজনরা আছেন ফার্স্ট শিফটের স্টুডেন্ট, একজনরা আছেন সেকেন্ড শিফটের স্টুডেন্ট। তো যারা ফার্স্ট শিফটের স্টুডেন্ট আছেন তারা কলেজ শেষ করে এসে, আসলে দেখেন কলেজ শেষ হচ্ছে 12টা সাড়ে 12টার সময়, এখন এই যে 12টা সাড়ে 12টার সময় আপনার কলেজটা শেষ হচ্ছে, শেষ হওয়ার পরে আসলে খুব টায়ার্ড লাগে, আসলে প্রচুর পরিমাণে টায়ার্ড লাগে। তো আসবেন, কিছুটা রেস্ট নেবেন, পারলে একটু ঘুমিয়ে নেবেন। তো যদি ঘুম পড়তে ভালো না লাগে তখন আপনি চেষ্টা করবেন যে করেই হোক আপনাকে 2 ঘন্টা পড়তে হবে, 12:30 টু 6টা, 4 ঘন্টার ভিতরে যে কোনো 2 ঘন্টা আপনাকে পড়তে হবে অ্যাট এনি কস্ট, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি পড়তে নাও পারেন বইয়ের দিকে তাকিয়ে থাকবেন, দ্যাটস না, এটা করতে হবে। একদিন দুদিন তিন দিন অভ্যাস করবেন, হয়ে যাবে। যারা সেকেন্ড শিফটে আসবেন তা আসেন তাদের জন্য জিনিসটা একটু ইজি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবেন 2 ঘন্টা যা করে হোক বইকে দিতেই হবে, এর কোনো বিকল্প নেই, কারণ আপনাদের জন্য কিন্তু খুবই ইজি। 10টার সময় ওঠেন, 12টা পর্যন্ত পড়বেন, পড়ে কলেজে চলে যাবেন। তো এরপরে আসেন যারা যে কোনো শিফটের স্টুডেন্ট, বাকি যে 1.5 ঘন্টা থাকে, দেখা যাচ্ছে যারা ফার্স্ট শিফটে থাকেন তারা দুপুরে 1.5 ঘন্টার বেশি সময় আপনারা দিতে পারছেন না, 1 ঘন্টা 30 মিনিটের বেশি সময় আপনারা দিতে পারছেন না। তো যদি আপনি না দিতে পারেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি আপনি 1 ঘন্টা 30 মিনিটের বেশি সময় না দিতে পারেন সেক্ষেত্রে রাতে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, তার মানে ইফতার খাওয়ার পরে আপনাকে কিন্তু একটু পরিশ্রম করা লাগবে। সেটা কি, যে আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা সময় আপনাকে কিন্তু দেওয়া লাগবে। সেটা আপনি কিভাবে দিবেন, দেখেন রাত্রেবেলা ইফতার হয় আপনার 6:20 থেকে হচ্ছে আপনার 6:40-এর ভিতরে, যে কোনো টাইমে ইফতার হয়। এরপরে জাস্ট নামাজ কালাম পড়ে আসলেন, পড়ে এসে হালকা একটু রেস্ট নেবেন, পড়াশোনার দরকার নেই ওই সময়। এরপরে তারাবি পড়তে চলে গেলেন, তারাবি শেষ হয় মসজিদ ভেদে 9:20 থেকে 10:20 পর্যন্ত তারাবি শেষ হয়। তো যেহেতু এই সময় তারাবি শেষ হয় তো এই সময়ের ভিতরে আপনারা পড়াশুনো মানে তারাবি পড়ে এসে জাস্ট খাওয়া দাওয়া করলেন, একটু রিল্যাক্স হলেন, এই সময় ঘুম আসে। তো যদি আপনার ঘুম আসে তো বলবো ঘুমিয়ে যান, আপনি টার্গেট রাখবেন আপনার যে সেরির টাইম তার 2 ঘন্টা আগে ওঠার জন্য, যা করে হোক। একদিন কষ্ট হবে, 2 দিন কষ্ট হবে, 3 দিন কষ্ট হবে, আস্তে আস্তে কিন্তু এটা আপনার কাছে সয়ে যাবে। এই 2 ঘন্টা কিন্তু আপনি এখানে ইজিলি টাইম পেয়ে যাচ্ছেন, দেখেন এবার আপনার হাতে কিন্তু আপনি সময় পেয়ে যাচ্ছেন 4 ঘন্টা। এরকম ভাবে যদি আপনি 4 ঘন্টা প্রতিদিন পড়েন, মানে প্রতিদিনের কাজ প্রতিদিন করতেই হবে, মিস করা যাবে না, মানে আগে ওই 4 ঘন্টা পরে অন্য কাজ, তাই হলে কিন্তু আপনার এই যে পুরো সিলেবাসটা খুব রিল্যাক্সের সাথে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সম্ভবপর হবে না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ নিয়ে আজকে ভিডিও শেষ।